মহানগরের নুনমাটির ঘটনায় বিজেপির এটা নির্বাচনী কার্যালয়ত প্রবেশ করে বিজেপির রখত পরিছিল গুয়াহাটী লোকসভা সমষ্টির নির্দলীয় প্রার্থী উপমন্যু হাজরিকা। আর ইয়ার পিছতেই বিজেপির আইনকোষে নুনমাটি থানাত উপমন্যু হাজরিকার বিরুদ্ধে রুজু করেছিল এক গোচর। আর এই ঘটনা সন্দর্ভত আরক্ষী আরম্ভ করেছিল তদন্ত। তদন্ত চলি থাকার সময়তেই এইবার উপমন্যু হাজরিকার বিজেপির আইনকোষের বিরুদ্ধে গোচর। অভিযোগ, মিছা তথ্যরে গোচর দিছে বিজেপির আইনকোষে। আর এতিয়া দুয়োটা গোচর পঞ্জীয়ন করে তদন্ত আরম্ভ করেছে নুনমাটি আরক্ষীয়ে। কনভেনর লিগাল সেল বিজেপিয়ে কেস দিছিল উপমন্যু হাজরিকার এগেনস্টত। আমি গোচর তো রুজু করো, করে পেলে সেটা আমি তদন্তর স্টেজত রাখিছো। আর যা 10 তারিখে 10 এপ্রিলত আক উপমন্যু হাজরিকায়ও মিছা অভিযোগ দি পেলাই মোক এনেকে কেস দিছে বলে এটা এফআইআর দিলে। আর সেটু 179/19 নম্বর কেসত কেস রুজু করা হয়েছে নুনমাটি পিএসত। এটা ননকপটু পুলিশ আসলে পিছত আমি সিজিএম কোর্টক যেটা কো সিজিএম কোর্টে আদেশ দিছে সেটু কেস তো রেজিস্টার করব লাগে। দুটা কেস রেজিস্টার হয়ে আছে আর দুটা কেস তদন্ত হয়ে আছে। খালি আমি লক্ষ্য রাখিছো তদন্তর সময় যাতে ভোটার রাইজর উপর কোনো ধরনের প্রতিক্রিয়া নহয়। বিজেপি আইনকোষের বিরুদ্ধে গোচর তরার পিছতেই আরক্ষীর বিরুদ্ধেও সরব হয়ে উঠিছে নির্দলীয় প্রার্থী উপমন্যু হাজরিকা। উপমন্যু হাজরিকার অভিযোগ, আরক্ষীয়ে মানসিকভাবে হারাশাস্তি করেছে তেওঁ। আর তার সমান্তরালভাবে উপমন্যু হাজরিকায় বিজেপির আইনকোষের বিরুদ্ধে তরা গোচর সন্দর্ভতো আরক্ষীয়ে কোনো ব্যবস্থা নোলার অভিযোগ 7 নং গুয়াহাটী লোকসভা সমষ্টির নির্দলীয় প্রার্থীজনের। এই এটা অদ্ভুত কেস, এটা না ভূত না চুট কেস, কোনো কেসেই নবনে। মিছা কথা আর মিছা গোচর এটা দিছে, সেইটো ভিত্তিত কি ধরনের মোক তদন্ত করে পেলায় মোক বারংবার স্টেটমেন্ট দিবলে 10 বার ডেইলি ফোন আসছিল মোক। সময় নয় এটা সময় নাই, তোমাকে মোক অ্যারেস্ট করা বলে চাও। আমার রাজনৈতিক শাসকীয় দল আর সরকারে কি ধরনের অপব্যবহার করেছে, আর আরক্ষী দুর্ভাগ্যজনক কথা যে আরক্ষী বিষয়াসকলকে নিজকে অপব্যবহার হবলে সাজু আছে আর ইয়ার তৎপরতাও দেখাইছে। কোন সচা কোন মিছা প্রকৃত তথ্য পোহরলৈ আহিব আরক্ষীর তদন্তর পিছতহে। দুধনৈর পৰা হামিদুল ইসলাম আর ক্যামেরা পার্সন দিব্যজ্যোতি বনিয়ার সৈতে আফনুর আলী, DY365।